আপনারা দেখছেন একুশে টেলিভিশন। নতুন বছরে নবরূপ নবসাজে পথ চলার প্রেরণা। স্বাগত 1427, শুভ নববর্ষ। বৈশ্বিক মহামারী করোনায় মিলন মেলা না থাকলেও প্রাণে প্রাণ মিলাবে বাঙালি, সামাজিক দূরত্ব থাকলেও মনের নৈকট্যে দুর্যোগ মোকাবেলা করে সব আনন্দ আগামী বছরের জন্য তুলে রাখবে প্রবল প্রাণ শক্তিতে ভরা বাঙালি বাংলাদেশ। শাকির আজ রিপোর্ট। কবিগুরুর বৈশাখ বন্দনা, এ বন্দনা বাঙালির, এ বন্দনা বাংলার। গতবারের এ চিত্র এবার আর নেই, ভোরে ছায়ানটের বৈশাখ বরণের আয়োজন নেই, চারুকলার সামনে থেকে নেই মঙ্গল শোভাযাত্রাও। বিশ্ব মহামারী করোনার কারণেই বন্ধ সব আয়োজন। গ্রীষ্মের খরতাপে বাতাসে নেচে ওঠা প্রকৃতি, কালবৈশাখী কিংবা এক পশলা বৃষ্টিতে ছুঁয়ে যাওয়া চারপাশ, বাঙালির ঘরে বৈশাখ আসে প্রাণে প্রাণ মিলিয়ে, বৈশাখ আসে সুন্দর আগামীর বার্তা নিয়ে। সবুজ মাঠে ঘাসে, শহর নগর সবখানে বৈশাখ আসুক বালাই বিনাশের কালবৈশাখী হয়ে। এবারের উৎসবের রং নেই, পোশাকেও নেই বৈশাখের রং, তবে বাঙালির চেতনার পুরোটা জুড়েই আছে বৈশাখ। মিলনমেলা না থাকলেও কঠিন সময়টিকে ঘরে থেকেই জয় করবে বাঙালি বাংলাদেশ। করোনা ভাইরাস জনিত দুর্যোগের সময়ে লকডাউন বন্ধ হলে নববর্ষ পালন না করে বরং দুস্থ অসহায় মানুষদের পাশে দাঁড়াবার সিদ্ধান্ত নিয়েছে সারা মঠ। সামগ্রিকভাবে এবছরের জন্য এই পয়লা বৈশাখের সকল কর্মসূচি স্থগিত থাকবে। এটি বৃহত্তর সাথে আমাদের এটি করতে হলো, যেহেতু আমাদের সকলেই আমরা কোনো না কোনো ভাবে সোশ্যাল ডিস্টেন্সিং সেই মডেল সেটি অনুসরণ করছি। মুছে যাবে জরা, এবছরের বৈশাখ বরণের সব আনন্দই তোলা থাক আগামী বছরের জন্য নবরূপে বৈশাখ বন্দনায়। বিশ্ব মহামারী করোনা ঘরবন্দী করেছে মানুষকে, বাঙালির চিরায়ত উৎসব বর্ষবরণ সবখানে নীরবতা। রমনা বটমূলে ছিল না প্রাণ, ছিল না ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান, তবে ডিজিটাল আয়োজনে মানবতার জয়গান গেয়েছে সংগঠনটি। বিবৃতিতে ছায়ানট সভাপতি সঞ্জিদা খাতুন বলেছেন, মহাসংকট বয়ে আনবে মহাপরিবর্তন, মানুষই পারে ধ্বংসস্তূপ থেকে জেগে উঠতে। আদিত্য মামুনের রিপোর্ট। বর্ষবরণের কোনো আয়োজন ছিল না এবার, রমনা বটমূলেও নেই প্রাণ। এবার বাঙালির চিরায়ত এই আয়োজনে ছেদ চিহ্ন বসিয়ে দিয়েছে বিশ্ব মহামারী করোনা। তবে ছায়ানটের এই ডিজিটাল আয়োজন সম্প্রচার করে একুশে টেলিভিশন সহ বেশ কিছু টেলিভিশন চ্যানেল। কবিতায় মানব বন্দনা, মানুষের জয়গান। সবারে বাসরে ভালো, নইলে মনের কালো ঘুজবে না রে। নতুন বছরকে বরণ করার আয়োজনে পঙ্কিলতা থেকে মুক্ত থাকার অঙ্গীকারের পাশাপাশি বাংলার জারি সারি গানের কথাও মনে করিয়ে দেয়া হয়। ছায়ানটের সভাপতি সঞ্জিদা খাতুন বিবৃতিতে বলেন, উৎসবের দিন নয় আজ, উৎসবের দিন নয় আজ, বিপন্ন মানুষকে উদ্ধার করবার দিন, নিজে নিরাপদ থাকার পাশাপাশি সকলকে নিরাপদ রাখার সময়। মহাসংকট মহাপরিবর্তন বয়ে আনবে, অবসান হবে বিচ্ছিন্নতা বন্দিত্বের। এই সর্বব্যাপী বিপদে আক্রান্ত বিরূপ বিশ্বে মানুষ একা হয়ে পড়েছে, আবার সকল বিশ্ববাসী আজ একই সংগ্রামের সহযাত্রী হয়ে মিলে মিশে একাকার। জয় হবে মানুষের। আদিত্য মামুন, একুশে টেলিভিশন,